চোখ খুলেছিল, চোখ খোলার 2 দিন পর আমি গিয়েছিলাম, তখনও কথা বলছিল না, ইশারায় সবকিছু বলছিল। এবার ওকাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাবু আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তোর মনে আছে আমরা দুজন একসাথে সব করতাম? ওর উত্তরটা কি ছিল জানো? আমি আবার ওকে জিজ্ঞাসা করলাম যে সত্যি মনে নেই আমরা একসাথে ব্লগ করতাম, আমরা এখানে যেতাম, আমরা ওখানে যেতাম, কত ব্লগ করতাম, তোর কি কিচ্ছু মনে নেই? ওর উত্তরটা ঠিক এটা। কেঁদে ফেলছি না আমি, খুশি, আজকে যা দেখছো খুশির কান্না গো ভাই, সব চলে এসছে এখন। যে এই দুজন মানুষের জন্য এই যে পাশের ছেলেটা সত্যি ঠিকঠাক আছে, থ্যাংক ইউ বলে দিস বাবাকে, তোর নতুন জীবন দিয়েছে, এটা সত্যি কথা। আমি বলতে বলতে কেঁদে ফেলছি কিন্তু এটা একদম সত্যি কথা। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। অনেকদিন পর এই কথাটা বললাম, তার কারণ এতদিন আমি ব্লগ তো করেছি, এতদিন মানে কয়েকটাই জাস্ট ব্লগ দিয়েছি, বাট সেই ব্লগে কোথাও না কোথাও মানে আমি ছিলাম না নিজের মধ্যে, জাস্ট সত্যি কথা বলতে দিতে হয় ওই দিয়েছি, কারণ যেই মানুষটাকে নিয়েই সব কিছু সেই মানুষটা ব্লগে কোথাও ছিল না। তোমাদের অনেক প্রশ্ন ছিল ওকে কেমন আছে, ওকে কেন ব্লগে দেখাচ্ছ না, এই ওই সেই। আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে যেদিনকে ও আমার পাশে বসে ব্লগ করতে পারবে, তোমাদের সাথে নর্মালি কথা বলতে পারবে, সেদিনকেই আমি ওকে দেখাবো, তার আগে নয়। তো মনে হচ্ছে ওই সময়টা চলে এসছে, দীর্ঘ প্রায় 2 মাস পর আমি অনেক ওয়েট করেছি এই দিনটার জন্য যে ও আমার পাশে আসবে এবং তোমাদের সাথে ঠিকঠাক করে কথা বলবে। তো আজকেই হয়তো সেই দিনটা এখনো আমার সামনে আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমার পাশের চেয়ারে একজন আসতে চলেছে, তো ট্যানট্যানেন, প্লিজ প্লিজ স্যার, প্লিজ, হ্যালো স্যার, হ্যালো, কি করবো, হাঁটাল দেবো, প্লিজ স্যার আসুন, আসুন স্যার, আসুন আসুন স্যার, হ্যাঁ আসুন, বসুন বসুন বসুন। দু মাস পর ফাইনালি, তুই কাঁথা যাচ্ছিস? না না, ছড়ে ছড়ে ছড়ে। ফাইনালি এসেছেন আমাদের স্যার, যে জীবনে আমাকে কত কিছুই না দেখিয়ে দিল, থ্যাংক ইউ সো মাচ এত কিছু আমাকে দেখানোর জন্য। ওয়েলকাম বলছে। আর তোমরা সবাই বলো ও এই হেয়ার স্টাইল নিয়ে ভিডিওর সামনে আসতে চাইছিল না, কিন্তু এই হেয়ার স্টাইলে ওকে ভালো লাগছে কি লাগছে না তোমরাই বলবে, আমার তো ভালো লাগছে, তোর? খুব সুন্দর লাগছে আগেরটা, আগেরটা এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে। কি বলে শুরু করব, কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না, তুই আগে বল, কিছু বল, সবাই জানতে চেয়েছে ও কেমন আছে, তো নিজের মুখ থেকেই বলুক ও কেমন আছে। ধন্যবাদ সবাইকে এত আশীর্বাদ করার জন্য, ভালোবাসার জন্য আমাকে। এখন আমি মেন্টালি স্টেবল আছি, আর ফিজিক্যালি দিক থেকে মোটামুটি ঠিকঠাক আছে, এখনো ফিজিক্যালিও মোটামুটি ঠিকঠাক আছে। তোমরা যারা জানো না তাদের জন্য শর্টলি বলে দিই, এখন ও পুরো বিষয়টাই হচ্ছে কি, আর বলে রাখি এখন ওদের বাড়িতে আমরা আছি, তো বাইরে একটু আওয়াজ ফাওয়াজ হতে পারে, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? দাঁড়া আমি দরজাটা ভালো করে দিয়ে আসি, কাকু একবার আসো, দাঁড়াও, যেই যেই মানুষটার জন্য আজকে ঠিকঠাক আছে, যেই মানুষটা, আসো না একবার আসো, আসো আসো না একবার আসো, আসো আসো একবার আসো, একবার আসো, একবার আসো, আসো একবার আসো, তিনজনকে একসাথে আমি নিয়ে আসতে পারছি, এই অনেক, এই দুজন মানুষের জন্য এই যে পাশের ছেলেটা সত্যি ঠিকঠাক আছে, আর কাকু ওর ভগবান ওর কাছে, তাই না বলো কাকিমা? থ্যাংক ইউ বলে দিস বাবাকে, তোর নতুন জীবন দিয়েছে, এটা সত্যি কথা। আমি বলতে বলতে কেঁদে ফেলছি কিন্তু এটা একদম সত্যি কথা। আমি কাকুকে না হাউমাউ করে কাঁদতে দেখেছি তোর জন্য, সব ঠিক হয়ে গেছে এখন, কিচ্ছু হবে না, কাকুকে দেখ, বাবাও কাঁদছে, কিচ্ছু হবে না, একদম ওকে হয়ে গেছি, তো এটা হচ্ছে আনন্দের কান্না, মানে যে সময়টা দিয়ে আমরা পেরিয়েছি
সেটা থেকে এখন ও তো কিছুই জানে না, ও ধরো কিছুই জানে না, ও গল্প কথা শুনছে, সেগুলো রিয়্যাক্ট করছে, বা সেইটুকুই। তো মেবি এই ভিডিওটা প্রচুর লং হতে পারে এবং প্রচুর ইমোশনাল থাকতে পারে ভিডিওটাতে। থ্যাংক ইউ তো একজনকে বললাম, আর একজনকে বলাই হলো না। কেন এই যে আমাকে এত ফিট করার জন্য? না ওকে আমি না প্রথম দিন থেকে ওকে আমি আমি বারবার একটা কথাই আমি বলে যাচ্ছিলাম যে ও আমাকে খুব ভালোবাসে সেটা আমি জানি। ও হয়তো দেখাতে পারে না ওইভাবে, ওর রিয়াকশন ওইভাবে থাকে না, সেটাও আমি জানি। কিন্তু আমার পক্ষে না ওই জিনিসগুলো মেনে নেওয়া সম্ভব ছিল না যে ওর কাছে যাচ্ছি আমায় চিনতে পারবে কি পারবে না, মানে আমায় চিনতে পারবে কি পারবে না আমাকে এটাও ভাবতে হচ্ছিল, চিনতে পারবে কি পারবে না। উফ, ওই দিনগুলো আমি মনে করতে চাই না, খুব টাফ সময় দিয়ে। ও আমি ওকে বলছিলাম আমার নাম কি, আমি বলছিলাম আমার নাম কি, ও তখন আমাকে কিছুক্ষণ চুপ ছিল, মনে মনে পড়ছিল না, চুপ ছিল। তারপরে বলছে ঋদ্ধি মণ্ডল, আরো কারণ আছে, কারণ এত তোমার মেডিসিন চলছিল, মেডিসিন চলছিল হাই এতে, হাই ডোজের, হাই ডোজের, মানে ওই জন্য হয়তো আমার মনে ছিল না কিছু। আমি মানে আমাকে এইভাবে বলছে অনেকক্ষণ ভাবার পর ঋদ্ধি মণ্ডল, ঋদ্ধি মণ্ডল, দুদিন ধরে না আমাকে ঋদ্ধি বলছিল না, আমাকে ঋদ্ধি মণ্ডল বলছিল। আর ও আমাকে কোনো সময় ঋদ্ধি বলে ডাকে না, ও আমাকে রি রি করে, তখন বলছিল ঋদ্ধি মণ্ডল, ঋদ্ধি মণ্ডল। আমি যে তুই আমার নাম নাম বল, মণ্ডলটা কেন বলছিস? নিজের নামই মনে ছিল না, খালি ওই নামটা। হ্যাঁ এটা সত্যি কথা, ওর নিজের নামটা না অন্য বলেছিল, কি সুমনা না কি বলেছিল। ওকে ওর কাকু জিজ্ঞাসা করেছিল যে কি রে তোর নাম কি, তখন বলেছিল সুমনা। কেন বলেছিল এবার বলে দিই, ওখানের একজন নার্সের নাম ছিল সুমনা, তো ওটাই হয়তো যা শুনছিল, ও বাচ্চাদের মতো ছিল, যা শুনছে তাই বলেছে। ওর কি কি মনে আছে বলতো? ও সব মনে আছে, এভরিথিং, নাও হি ইজ টোটালি ফাইন। ও মানে ওর মানে ওর ছোটবেলার কথা বলো, মানে এ টু জেড ওর লাইফে যা হয়েছে ওর সব কিছুই এখন মনে আছে। শুধু মনে নেই ওইটাই, ওই যে যখন থেকে ওই ইনসিডেন্টটা হয়েছে তার থেকে এই যে মনে নেই, হ্যাঁ ওই 15-20 দিন ওর পুরো ডিলিট হয়ে গেছে ওর লাইফ থেকে। এবং ও নর্মালি কথা বলেছে, নর্মালি সব করেছে, বাট ওর কিচ্ছু মনে নেই এইটাই। আর আমি আমি সবে আমি বলতে যাচ্ছিলাম যে ঈশ্বর করুক ওর যেন এই ইয়েটা যেন কোনোদিন না ফিরে আসে, কারণ ওই যে বলছে না আবার গাড়ি চালাবো, তাহলে এই জিনিস তো ভয় করবে, কারণ ভয় করবে না, কারণ একটা বিশাল ট্রমা, ট্রমা, লরিকে গিয়ে ধাক্কা মেরেছে তো, তো ও লরি দেখলেই না ওই জিনিসটা যদি ওর মনে থাকতো, ওর মনের জোর প্রচন্ড বেশি, তার জন্য হয়তো ও কিছুই মানে ও দেখছে তো ভীষণ সিম্পল আছে, মানে ভীষণ। ও আমাকে একটা কথা, আমি আগে সকালবেলা মন খারাপ হচ্ছিল তখন আমি ও আমাকে বোঝাচ্ছে কেঁদে কি হবে, কেঁদে কি ঠিক হয়ে যাবে, কিছু তো হবে না, তাহলে কেঁদে কি হবে। মানে আমি না ভাবি কি করে একটা ছেলে স্ট্রং এত। আর ওই সময়টা কি বলো তো, ওই সময়টা আমি তো সব কথা গিয়ে ওকে বলি, ছাগনি কে হয়েছে, ছাগনি কই হয়েছে, মানে আমি হচ্ছে প্যালপিটেশনের মাস্টার, ছাগনি 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 ছাগনি। আর ওই সময়টা আমি ওকে পাচ্ছিলাম না, ও হসপিটালে ছিল, এইরকম অবস্থা, অর্ধেক সেন্স নেই, মানে তারপর থেকে মানুষের অনেক মানুষের অনেক রকম কথা, সবটাই তো তোমাদের বলেছিলাম আমি ওর ভিডিওতে, এই এই বলছে, ও ওই বলছে, কে বলছে হাঁটতে পারবে না, কে বলছে শুনতে পারবে না, মানে নানান মানুষের নানান রকম কথা শুনছিলাম সেই মুহূর্তে। আর ও জানে শাগনি খুব ইগনোর করতে পারে মানুষজনদের, ও কি হচ্ছে বলতে দাও, বলতে দাও, ও এই যে এইরকম টাইপের, ও আমি বালিশটা নিয়ে আছি, ও আমাকে এটাই বলে, ও আমাকে বাস এটাই বলে যাচ্ছে যে মানুষ বলছিল তুমি কেন এত পাত্তা, মানে এত মনে নিচ্ছিলে। আর আমি বলছিলাম মনে নিয়ে নি, বাট ওই টাইমটা তো তুই আমাকে বোঝানোর ছিলি না, মানে খুব 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 খারাপ সময় দিয়ে গেছি আমি, খুব খারাপ সময় দিয়ে গেছি প্রচুর, মানে সেটা বলার আমি ছিলাম, আমি যখন ওকে বলছিলাম বাট চুপে ছিলাম, বোঝানোর কেউ ছিল না, ছিল অনেকেই আসলে, আমি যা হয় সব ওকে বুঝিয়ে বুঝিয়ে করি, বাট তখন আমি চুপ ছিলাম। আমি এই জিনিসটা ওর একটা পুরো ট্রমা,
একটু কিছুতে আমি প্রচন্ড ভেঙে পড়তাম ওর ওর কাছে গিয়ে, সাইনি এটা কেন হলো, সাইনি এত তো কষ্ট করছে, এত তো খাটছে, কিচ্ছু হবে না, এটা ভেবে লাভ আছে, তোমার হাতে, তোমার হাতে ভিডিও দেওয়া, এবার কি হবে না হবে সেটা পুরোটাই ছেড়ে দাও। মানে ও আমাকে ঠিক এইভাবে বোঝাতো, আর সেই জিনিসটাকে আমি খুব মিস করছিলাম। মানে ওকে ছাড়া থাকার যে অনুভূতি সেটা, মানে আমার মনে হচ্ছিল আমি কেন ছিলাম না ওর সাথে, আমার এই জিনিসটাই আমার বারবার মনে হচ্ছিল যে ভগবান আমি কেন ছিলাম না ওর সাথে, ও একা কেন ছিল, আর এটা বললেই ও খোঁজে যায়। কিন্তু না, ওর সাথে আমি থাকলে হয়তো আমি ওরম পড়ে থাকতাম, ভালোই হতো, আমাকে এইসব দেখতে ফেকতে হতো না। আর কেঁদে ফেলছি না আমি, খুশি, আজকে যা দেখছো খুশির কান্না গো আজকে। ও তো ভাবছে কি, ও ভাবছে ভীষণ ইজি, বাট ও জানে না। আমি শুধু একটা জিনিসই বলি, আমি তোকে যে গল্প কথাগুলো বলছি, মানে ওর কাছে তো গল্প কথা, এখন চশমা ছাড়া যেন বেশি ভালো দেখছি। তোর মনে হচ্ছে তুই দূর থেকে দেখবি তখন পড়তে পারবি না, পড়তে পারছি না, বাট যেন মনে হচ্ছে চশমা ছাড়া, আগে যেমন চশমা ছাড়া ও থাকতে পারতো না, এখন দেখছি চশমা ছাড়া দিব্যি আছে, চশমা পরে এখন যেন মনে হচ্ছে থাকতে পারছি না। আর মানে ওর ওরকম হয়েছিল আমাদের বাড়িতে না, মানে শুধু আমাদের বাড়িতে না, ওদের বাড়িতেও, মানে পুরো যে কটা দিন ও হসপিটালে ভর্তি ছিল আমরা কোনো চিকেন খাইনি, কারণ চিকেন ফিকেন এইসব খেতে ও খুব ভালোবাসতো, আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছিলো। মানে কী আলাদায় কী খাচ্ছি না খাচ্ছি তোমাদের বলেছিলাম, আমার কিছু মনেও পড়ছিলো না, আর মানে আমি নিজের মধ্যে ছিলাম না, খুব খুব খারাপ সময় দিয়ে কাটিয়েছি ওই সময়টা। কাকু কী বলতো, কাকু ওর মানে ও যাতে ঠিক থাকে তার জন্য সকালে নার্স, রাতে নার্স, দুজন করে আয়া, মানে হেনও কিছু নেই যে ওর জন্য ফ্যাসিলিটি রাখিনি, বাড়িতেই অক্সিজেন, অক্সিজেন প্রয়োজন পড়েনি বাট রেখে দিয়েছিল, বাবল বেড থেকে শুরু করে হসপিটালের বেড থেকে শুরু করে, মানে কি নেই যে এখানে ওর সমস্ত ডায়েট চার্ট, যেটার এখন ব্যাংক ফলো হচ্ছে, এখনো বিরিয়ানিও খাচ্ছে, এখন সব এভরিথিং। তো এটা প্রথম প্রথম হচ্ছিল, সমস্ত এখানে এখানে পুরো ওষুধের ইয়ে, এসি এই ঘরে ছিল না, ওর মানে এসি লাগানো হয়েছে যাতে ওর কোনো রকম মানে একটুকু এদিক থেকে এদিক না হয়, পুরোটা পুরোটা। আর তার সাথে কাকিমা, কাকিমাকে আমি একটু পরে আনবো, কাকিমা মানে মানুষটাকে ও খচায় ঠিকই, প্রচণ্ড পরিমাণে খচায়, প্রচণ্ড, কিন্তু মানুষটা মানে একটা দিন ছেলেকে ছেড়ে যায়নি। আমি ধরো তাও এদিক ওদিক গেছি, কিন্তু গেছি তাও বেরিয়েছি, কিন্তু ওই মানুষটা মানে একটা দিনও ওকে ছেড়ে, এই দিক থেকে ওই দিক যাওয়ার অপশন ছিল কিন্তু তাও বেরোয়নি, সারা এক্ষুনি দেখলে এসে ওষুধ খাওয়াতে এলো। কিন্তু ও খুব খচায় গো, খচিস কেন রে মাকে, অত মজা মজা, আসো আসো এদিকে তাকাও একবার শুধু, এই যে এই হচ্ছে আমাদের আয়া দিদা, যে এতদিন এই যে এনার খুব যত্ন নিয়েছে, তাই তো, আর কতটা ওকে ভালোবেসেছে সেটা বলে দাও, প্রচুর নিজের নাতির মতো একদম ভালোবেসেছে, আর খুব জ্বালিয়েওছে খতিয়েওছে। আজকেই আবার আয়া দিদার লাস্ট ডে ছিল, মানে কাল থেকে একদম নর্মাল, যেহেতু সবকিছুই স্নান টান সবকিছুই মানে বাথরুমে সমস্ত যা যা হয় সেগুলো নিজেই করতে পারছে, তো আর দরকার পড়বে না। তো মোটামুটি সব নিয়ে মিলে মিশে একটা জিনিস তো আমি জীবনে শিখেছি, যে প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, প্রত্যেকটা মেয়ের নিজের নিজে কিছু করা উচিত। কেন আমি এই কথাটা বললাম, আমি প্রচণ্ড পরিমাণে ওর উপর ডিপেন্ডেন্ট ছিলাম, আমি ওর থেকে কিছু জিজ্ঞাসা করতাম না, সব কিছু যেহেতু ও নিজেই করে নিত, ল্যাপটপের কাজ, সমস্ত কিছু অফিসিয়াল কাজগুলো, যখন ও ছিল না বা এই অবস্থায় ছিল, ওই অবস্থায় ছিল, তখন আমি না পুরো হাবুডুবু খাচ্ছিলাম, মানে আমি কী করে কী করবো আমি কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না। তো ওই সময়টা খুব খারাপ, ল্যাপটপ খুঁজছি কিছু বুঝতেও পাচ্ছি না, কারণ আমার ল্যাপটপ নামেই ওর কাছেই থাকতো,
মানে আমি কিছু বুঝতে পারছি না, কোন টাকা পেন্ডিং, কি অবস্থা, কিচ্ছু বুঝতে পারছি না আমি, ঠিক আছে? আর সব তোমাদের বলেছিলাম যে আমার সমস্ত ব্র্যান্ডের সমস্ত টাকা প্রথমে ওর কাছে আসে, ওর ব্যাংকে আসে। এবার ওর ব্যাংকের পাসওয়ার্ডটুকু আমি জানি না, বলে আমাকে আমি ভুলে যাই, আমি অত গুরুত্ব দিই না। তো কি টাকা ঢুকছে, কি আদৌ ঢুকছে না, মানে প্রথম দিন তো আমার কিছু মনেই ছিল না, প্রথম কথা। প্রথম প্রথম ওর পাসওয়ার্ড গুলো মনে পড়ছিল না, তারপর এখন তো ওর কথা তোর মনে আছে আমি তোকে ABCD লিখতে দিতাম? হ্যাঁ, ABCD লিখছি, CMA স্টুডেন্ট। হ্যাঁ, তোমাদের একটা অ্যাপডেট দিই, ও সিএমএ কন্টিনিউ করবে, বাট এই ডিসেম্বর একটা এক্সাম ছিল, সেটা দিতে পারবে না, স্যারেদের সাথেও কথা হয়ে গেছে, ও মার্চের একটা হয় সেটাই দিয়ে দেবে। তো মানে সিএমএ স্টুডেন্টকে ABCD দেখছিলাম আসলে ওর নলেজ আছে কিনা, বাট ফার্স্ট দিন থেকে টাচুট টাচুট ও কে বলতো বাবা, ও আমি তোমাদের বাড়ি থেকে যাই, সেটাই তো কি করতে বাড়ি যাচ্ছি বলতো, থেকেই যাবো এবার থেকে, তলপি তলপা সব নিয়ে চলে আসবো, হ্যাঁ ভিডিও করে নেবো সমস্ত কিছু। আর খাওয়া দাওয়া এদের বাড়িতে এসে এসে যেটুকুনি একটু রোগা হয়েছিলাম আবার মোটা হয়ে গেছি, এত খাওয়ায় আমাকে এই যে এই যে এই মহিলা নিজে খায় না এদিকে। তো মানে ওকে আমার মানে মনে হচ্ছিলো, আর তখনও খুব কষ্টে ছিলাম যখন হচ্ছে ও তো আমার চোখের সামনে আছে বাট ওটা শাগনিক ছিল না, তখনও আমার খুব কষ্ট হচ্ছিল, মানে চোখের সামনে আছে বাট শাগনিক ছিল না, আমার প্রতি যে কেয়ারিংটা যে জিনিসগুলো সেগুলো একদমই ছিল না, আমি কার সাথে আসছি বাড়ি, কখন কি খাচ্ছি, ওর কোনো ভুরুক্ষেপ হতো না, জাস্ট মানে ও শুধু আর কি করতো এই করতো সবার সাথে। মানে মেডিসিন ছিল, মেডিসিন পুরো ছিল, বাট তোর দেখ একটা কানে লেগেছে, ট্রেনে ভগবান করুক ওর কিছু হয়নি, কিন্তু একটা ভাইব্রেশনেও তো হয়, আমাদের এখানে অনেক কোষ্টোস থাকে যেগুলো আমাকে বলছিল, তো সেই হিসাবে। আর মানে আমাদের ওর যে ফিজিওথেরাপিস্ট জয় কাকু, মানে এত ভালো ব্যায়াম করিয়েছে, আমাকেও শিখিয়ে দিয়েছিল, আমি ওকে ব্যায়াম করিয়েছি রোজ রেগুলার, এখন একটু স্টপ আছে, তো জয় কাকু এত ভালো করিয়েছে, মানে ও জাস্ট কয়েকদিনে এক সপ্তাহের মধ্যে দাঁড়িয়ে পড়েছে, এক সপ্তাহের মধ্যে হেঁটে নিয়েছে, মানে সিরিয়াসলি, তাই না বল? প্লাস্টার খোলার পর মানে এখন তো নর্মালি হাঁটছে, সিঁড়ি দিয়ে উঠছে, তো ভীষণ ভালো, ভীষণ ভালো ব্যায়াম করিয়েছে। হ্যাঁ, হসপিটাল, হসপিটালের কথাও বলি, নিউরোসায়েন্স, নিউরোসায়েন্স ভীষণ ভালো ওর চিকিৎসা করেছে, বাট হ্যাঁ টু মাচ কস্টলি, মানে প্রচণ্ড কস্টলি, ঠিক আছে, মানে পার ডে প্রত্যেক অকয় মানে প্রচুর বিল হয়, কিন্তু হ্যাঁ ওরা শুধু টাকা নেয়, কোনো কাজ করে না এরকম না, টাকা নেয় বাট ভালো ভালো কাজ করে, মানে পেশেন্টকে মোটামুটি সুস্থ ওরা করে তারপরে বাড়ি পাঠায়, এই রকম আমাদের ভালো লেগেছে। যেমন ওরই কথা বলি, ওর জাস্ট পাঁচ দিন না কদিনে তুলোরই বিল হয়েছিল 25,000 টাকা, তো মানে বুঝতে পারছো কতটা কস্টলি, বাট হ্যাঁ ভালো হয়েছে, মানে অ্যাক্সিডেন্টের কেস বা ব্রেনের কোনো কিছু হলে তোমরা নিশ্চিন্তে ওখানে যেও, খুব ভালো। আর আর কি বলবো, আর আর হ্যাঁ আর একটা কথা হচ্ছে যে যাদের ধরো এইরকম প্রবলেম হয়, এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা বা নিজের মধ্যে থাকানোর ব্যাপারটা, তখন আমি একটাই কথা বলবো, প্রচণ্ড কষ্ট হবে, যেমন আমারটা আমার হচ্ছিল, মানে ও আমাকে আমি মানে আমি আমি বসে আছি, তো মানে ও মানে আমার সাথে নর্মাল কথা বলছে, সব করছে, সব কিছু করছে, আমি রিপ্লাই দিচ্ছি নিজের থেকে সব কিছু বলছে, বাট তাও কোথাও না কোথাও না আমার ওকে অচেনা লাগছিল, মানে এখন যেমন কি খেয়েছো, মানে নর্মাল এসছে বাড়ি, সাবধানে যেও, কার সাথে বাড়ি যাচ্ছ, একা একা কোথাও যেও না, এই ওই সেই এই জিনিসগুলো এসছে, তখন আমি খাই কি মরি কি কি ওর অত পাত্তা ছিল না, তখন আসলে কাউকেই মনে ছিল না, মনে ছিল না, মনে ছিল বাট মানে ফিলিংসটা আসছিল না, ফিলিংসটা আসছিল না, ভালোবাসাটা তোর অনুভূতিটা কমে গেছিল, সেটা তো আমি নিজে বুঝতে পারছিলাম, মানে ওর যে মানুষের তো মানে তুমি ভাবো না, মানে আমাদের এই ব্রেনটাই সমস্ত কিছু, আজকে থেকে আমি জেনে নিলাম, মানে ওর অ্যাক্সিডেন্টের থেকে এই ব্রেনটার কিছু হলেই তোমার প্রিয় মানুষটাও তোমার কাছে অচেনা লাগবে, মানে যার সাথে তুমি দিন রাত উঠতে বসতে খেতে সব কিছু করতে, এই ব্রেনটা যদি তোমাকে বলে যে এই মানুষটা তোর কেউ হয় না, তখন ওটাই এই মানুষটা কেউ হয় না, কেউ হয় না। খুব বাইরে সময় দিয়ে সময় পেরিয়েছি, বেশি তো একজন পেরিয়েছে, ও শাগনিক এখন ভালো আছে, শাগনিক এখন সুস্থ আছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা,
ওকে আমি বিশ্বাস করো, ও যে এই যে শান্ত শিষ্ট, আমি এই মানুষটাকেই চাইছিলাম। ও যে ওই প্রথম প্রথম প্রচুর বকছিল তখন না, আমার ভালো লাগছিল, আমার মনেই নেই কি কি বলেছি, কি করেছি, আমার ওই দিনগুলোই মনে নেই, মনে নেই, মনে না আসুক এটাই চাই আমরা। মানে আমার, আমি মনে আছে আমার 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 যদি এটুকুও কোনোদিনও গায়ে কোনো স্ক্র্যাচ পড়ে না, ওষুধ দাও, এই দাও, ওই দাও, এইরকম। আর একবার কি হয়েছে, আমি এখানে হাঁটতে গিয়ে কি একটা ছিল, আমার পুরো পায়ের নখটা উঠে গিয়ে রক্ত বেরোচ্ছিলো। ও সেটা দেখলো, দেখে হাসছে নর্মালি, মানে কিছু জিজ্ঞাসাও করেনি কি করে হলো, কেন রক্ত বেরোচ্ছে, ওর মধ্যে কোনো ফিলিংস ছিল না, মানে ভালোবাসা কারোর প্রতি সেরকম ছিল না, বাট ও নর্মাল ছিল এইরকম। ওটাও বোধ হয় মনে নেই তো, মনে নেই তো, ওটাই বলছি ওর যে ও যখন সেন্স একদম ছিল না, অন্যরকম ছিল, সেই দিনের কথাগুলো ওর কিছু মনে নেই না। এখন ও যখন এই যে শাগনিক বসে আছে, এখন ওর সমস্ত কিছু মনে থাকছে। আমাকে ভিজুয়ালাইজ করানো হলে দেন মনে হ্যাঁ। আরো একটা জিনিস আমি বলি, ভ্লগ, ভ্লগ আমাদের যে কি ভালো কাজ করিয়েছে, মানে আমি ওকে, ও যখন ওর গাড়ি, কি গাড়ি ছিল, ও ভুলভাল নাম বলছিল, ঠিক আছে, যেটা ওর স্বপ্নের গাড়ি সেই গাড়িটার নাম বলে যাচ্ছিল, ঠিক আছে, যেটা ও, যেটা ও স্বপ্ন দেখে ওই গাড়িটা, ওই গাড়িটাই ওর ভেবে নিয়েছিল। তো আমি ওকে ব্লগ দেখালাম, যেদিনকে ও গাড়ি কিনেছে সেই ব্লগটা দেখালাম, দেন ও বুঝতে পারলো হ্যাঁ আমি তো এই গাড়িটা কিনেছিলাম। তারপরে ধরো মন্দারমণি গেছিলাম, সেই ব্লগ দেখালাম, মানে ওই যে ব্লগ গুলো সেগুলো কিন্তু খুব ভালো কাজ করেছে। ও ওই যে বারবার বলছে, আমি ভিজুয়ালাইজ করলে দেন আমি বুঝতে পারছিলাম হ্যাঁ 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 এই জিনিসটা। তো ব্লগ আমাদের জীবনে অনেক ভালো কাজ করেছে এই সময়টা। ওকে আমি প্রচুর ব্লগ দেখিয়েছি, ছবি দেখাতাম, অর্ধেকের বেশি আমি করছি, ওকে একটু আধটু দিচ্ছি যাতে ওকে নর্মাল আবার ফিরিয়ে আনা যায় সমস্ত কিছুতে। ওটাই, তাই তো, অনেক হ্যাঁ ফিরে আসছে, অনেকক্ষণ বসে আছে। আমি চেষ্টা করেছিলাম আজকে এই ব্লগে এক ফুটে যাতে চোখের জল আমি না বার করি, আর আমি কথা রেখেছি আমি কিন্তু চোখের জল বার করিনি, বাট একটু একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আজকে। তুই আমার জন্য কি, তুই নিজেও জানিস না, জানি তো কি সবকিছু। আমার একটা ইভেশ জানো, তোর সাথে বললে আমি শুনতেও চাই, আমি বলতাম, কি বলতাম, কিছু বলার নেই, আমি বলতাম যে আচ্ছা আচ্ছা বলবো না, ও জানে আমি কি বলতাম, মানে আমি বলার চেষ্টা করছিলাম যে এই যে সেম জিনিসটা যদি অপোজিট হতো, মানে আমি, আমার সাথে এই জিনিসগুলো, তোর সাথে এই জিনিসগুলো হতো, মানে তুই আমার জায়গায় থাকতি, তখন চুপচুপ বলতে হবে না, বলতে হবে না এইসব কিছু, মানে ও ভাবতেও পারছে না এই জিনিসগুলো, ইমাজিনও করতে পারছে না, সেইগুলো দিয়ে আমি গেছি। তাহলে তুই যে আমায় বলিস আমি ভীষণ স্ট্রং নই, আমি স্ট্রং তো, স্ট্রং তো বটেই, একটা মানে 0% থেকে একজনকে নিয়ে এসছে 100% স্ট্রং তো আছেই, কিন্তু একটু কি বলবো, মেন্টালি স্ট্রং হতে হবে। মেন্টালি স্ট্রং আমি যথেষ্ট, কার সাথে হয়েছে জিনিসটা দেখ শান্তি। এখন ওর ঠিকঠাক আছে, শুধু এই যে কলার বোনটা এটাই একটু জোড়া বাকি আছে, ওটার জন্য ওকে জাস্ট এইভাবেই থাকতে হবে, মানে হাতটা সোজা করা যাবে না, আর করা যাবে না, এমনিও কোনো কাজে লাগে না বাঁ হাত, তো যা হয়েছে সব বাঁ দিকেই হয়েছে, লেফটেই হয়েছে, সব সব কিছু, পাটাও ভেঙেছে, পাটাও লেফটে, হাতটাও এটা দাগগুলো কেটেও গেছে বাঁ দিকে, লেফটে লিফট লাগলো কি করে আমার সেটা কোনো হচ্ছে, তুই জোরে কথা বল না, নরমাল তোর কথা কেউ শুনতে পারবে না, বার বার লেফটে যে কি করে লাগলো সেটাই আমার মনে হচ্ছে না, কি করে লাগলো কি, ও যে আমাদের সাথে, আমরা সেদিন, আমি সেদিনকে মানে ভীষণ ভালো একটা দিন ছিল আমাদের জন্য, আমি ছদিদি ও একটা জায়গায় গিয়েছিলাম, ওকে আমি ভিডিও দেখেছি তারপরে মনে পড়েছে, নাহলে ওটাও মনে পড়ছিল না, মানে যতদিন ও নিজের মধ্যে ছিল না সেইগুলো ওর পুরো ইরেজ হয়ে গেছে, নাসাই ভালো, নাসাই ভালো, না আসুক, কারণ যা বকছিল না
কনস্ট্যান্টলি ব্যাক 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 ব্যাক, আমার গাড়ি বার করো আমি এক্ষুনি নামবো, আমার রি বার করো। আমি বলছি বাবা তোমার পা ভেঙে গেছে, পা ভাঙে কি হবে, এই পানি আমি হাঁটবো, এই পানি ওপরে উঠবো, এই পানি এই করবো ওই করবো। কি দিন দেখিয়েছো বাবা, কি দিন দেখিয়েছো তুমি। হ্যাঁ ওর মনের জোর প্রচন্ড বেশি, হি ইজ আ ফাইটার প্রচন্ড। বাট ডাক্তার পরে আমাদের জানতে পারছি যে পায়েরটা কিছুই না, এমন কিছুই হয়নি, এটা তো কিছুই না, কানেরটাও কিছুই না, আসলে যে মানে তাই না বল, সব কিছুই পরে এটা এটা তো কিছুই না, এটা সামান্য সামান্য জিনিস, মানে ডাক্তাররা বলছিলেন। আমার মানে মনেই নেই কানটা তো, আমি সব থেকে আমি ভয় ছিলাম এইটাকে নিয়ে, কানটাকে নিয়ে, কানে শুনতে পারবে কিনা, কানে শুনতে পারবে কিনা বা কিছু। 100% ও কানে শুনতে পাচ্ছে, আর আর মানে ভালো শুনতে পাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে মানে কানটা নিয়ে আর ওর কোনো প্রবলেম নেই না, ওর পাটা নিয়ে প্রবলেম, শুধু এখন এই বনটা জোরে নিয়ে বলি মানে সবকিছুই এরকম হয়েছে। বাট মেডিসিনের মধ্যে আছে এখনো, ফুল রেস্টের মধ্যেই আছে অবশ্যই, এখন ফুল রেস্টই চলবে। প্রচুর মেডিসিন ছিল সেখান থেকে, মাত্র এখন বোধ হয় 2 না 3 খায়, আর নর্মাল লাইফ লিড করছে, নর্মাল বিরিয়ানি ফিরিয়ানি খাচ্ছি, মানে ওটা খুব বেশি যে সেরকম না, ওই একদিন সপ্তাহে একদিন করে এরকম, যেমন আমাদের পার্টি বসে সেটা এখন ওদের বাড়িতে হয়ে গেছে, এক্ষুনি সবাই আসবে, আমি সেটাও তোমাদের দেখাবো, তাই না বল। ভগবান করুক, ঈশ্বর করুক, আর যেন কারোর নজর না লাগে, আমরা এরকমই যেন সারা জীবন থাকতে পারি। আর আর একটা জিনিস কি বলতো, জিনিস কি বলতো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আর ও হয়তো আমাকে ছাড়া থাকতে পারবে হয়তো। তো আমি চাই যে আমরা দুজন একসাথে যেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, কষ্টটা যেন কারো সহ্য করতে না হয়, দুজন দুজনকে ছাড়া থাকার যে অনুভূতি বা কিছু। সব ঠিক হয়ে আছে এখন, কেঁদে নয় মানে তুই তো কিছু জানিস না আমার মধ্যে দিয়ে কি গেছে, আর না ওকে আমি সবটা বলেছি, কিছু কিছু বলেছি, সবগুলো বলা যায় না, তো আমি যে কি কি পার করেছি অনেক কথা তোমাদের বলে দিলাম, এবার হচ্ছে বড়দিদিরা আসুক, তারপর আবার ব্লগ কন্টিনিউ হচ্ছে, ওদের দাদা ছোটদিদিরাও আসবে, হ্যাঁ সবাই আসবে, তারপরে কন্টিনিউ হবে ব্লগটা। আসো না, এই যো যখন নিচু হও, একটু নিচু হও, এই হচ্ছে আমার দ্বিতীয় মা, তাই তো, তোর কি রাগ হয় আমার ভালোবাসা বলে? ওর আবার কি আমায় করছে কিছু রাগ নয়, অন্য কাউকে মা যদি একটু এদিক থেকে ওদিক করে যতই খচাক, প্রচুর হিংসা, তাই না বল, ছোটবেলা থেকেই না এরকম, খালি তোমাকে বাদ দিয়ে, হ্যাঁ আমাকে বাদ দিয়ে। কাকিমা কাকিমা আমি কেমন দেখভাল করেছি বলো? খুব ভালো, কিচ্ছু করিনি গো, ও যা করে এখনো দেখতে হবে, আমি আমি আমার মাকে যেমন রেগে গেলে বন্ধ করছিস কেন, আমি আমার মাকে রেগে গেলে যেমন ভুল ভাল বকে ফেলি, আমি একদিনকে কাকিমাকে ওরকম ভুল ভাল বলে ফেলেছিলাম ফোনে, সরি গো, আর সরি, আমাকে কিচ্ছু বলেনি জানো, আমাকে কিচ্ছু বলেনি, বলছে তোমার তো মাথা ঠিক নেই, বুঝতে পারছি না, খুব বাজে ব্যবহার করে ফেলেছিলাম, ঠিক আছে সঙ্গে কিছু মনে করো না, মনে করলে তাহলে এত ইয়ে করতাম, হ্যাঁ আমাকে মানে নিজের মেয়ে কে যেমন করে সত্যি তাই, আমি ওপর দেখানি আমি পারি না, ওপর দেখানো আমার আসে না, যাকে আমি মন থেকে ভালোবাসি তাকে মন থেকেই ভালোবাসবো, আর যার প্রতি আসবে না কিছু টান তো তার প্রতি আসবেই না, নিজের চেষ্টা করলেও আমার আসে না, এই মানুষটার মতো মানুষ হয় না, খুব ভালো, খুব ভালো, বেশি হয়ে যাচ্ছে না, খুব ভালো, সত্যি খুব ভালো গো না, আর সত্যি কথা বলতে কাকিমাদের ফুল ফ্যামিলিও মানে খুব সাপোর্ট করেছে, খুব মানে দেখেছে রোজ ওকে দেখতে আসা আসা, তাই না বলো, সবার সাহায্য মানে সবাই যে ওকে কত ভালোবাসে সেটা সেটা মানে সবাই ভালোবাসে, পাড়ার সবাই দেখতে এসছে, বাড়ির সবাই তো আছে, প্রচুর সবাই ভালোবাসে, তারপরে বিশেষ করে ওর অভিজিৎ কাকু, অভিজিৎ কাকুর অবদান ভোলা যাবে না, মানে প্রচুর করেছে, হ্যাঁ ওর ছোট মেয়েসু, ছোট মেসো তো বলে না ও কাকু বলে, ছোট মেসো ওর উপরে কাকু, ওর অবদান কোনোদিন ভুলতে পারবো না, আমরা অপরিসীম,
খাওয়া দাওয়া ত্যাগ করে আমার ছেলেকে যেভাবে মানে আমাদের কোলে দিয়েছে, ওর কথা আমরা কোনো দিন ভুলতে পারবো না। ওর ছোট বাকুর কথা, ছোট মেসুর কথা, আমি এটাই চাই যে ও যেন তাদেরকে না ভুলুক যারা এই সময় ওর পাশে ছিল। মা বাবা, মা বাবা তো থাকবেই সবসময়, ও যেন তাদের বিপদের পাশে দাঁড়াতে পারে। ও তো নিজে ওই সেন্সে ছিল না, এই যেটুকু আমরা গল্প করবো সেটুকু, হ্যাঁ ও যেন থাকে সবার পাশে, আর ও থাকার মতনই ছেলে, জানি এটা তো। এটাই দিদিরা এবার আসুক, তারপর আবার দেখা হচ্ছে। আমাদের আবার ফুল গ্যাং একসাথে, শুধু বাড়িতে চেঞ্জ হয়ে গেছে, হাই করে দাও, বাড়তি থাকাচ্ছে তো চলে এসছে। এই যে সব চলে এসছে এখন, এবার জোর করে খাওয়ানো দাওয়ানো হচ্ছে, কাকু সমস্ত কিছু নিয়ে এসছে, খাওয়া দাওয়া হবে যেমন আগে হতো সেই রকমই। চলো এবার আমাদের একটুখানি খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুম জেজ্জার বাড়িতে, তাই তো? আর সাগু দাদার আমাদের একটুখানি ঠান্ডু লাগছে, বাসন মেজে যাবে বলছে কাকু মালকে। হ্যাঁ হ্যাঁ একদম একদম, আমি দেখবো দেখবো, ইন্সপেকশন অফিসার থাকবে। রুমালি রুটি, চিকেন রেজালা আর সাথে তরকা। চিকেন রেজালাটা কাকু বানিয়েছে, এবার খাও তুমি। বাবা তো বাড়ি চলে এসেছি, আর তারপরে সবাই মিলে গল্প করছিলাম, সেইভাবে ভিডিও করা আর হয়নি। তো চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আমি জানি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগলো, এবার থেকে যেমন আমাকে আর শাগনিককে তোমরা একসাথে দেখতে পেতে, এবার থেকে একসাথেই দেখতে পাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এবার ফাইনালি আমি একটু মন দিয়ে ব্লগটা করতে পারবো, মানে মন থেকে ব্লগটা করব এখন থেকেই। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।